ফেসবুক থেকে ইউটিউব সহজ নাকি কঠিন? মানে হচ্ছে আপনারা যারা ফেসবুক থেকে ইউটিউবে সরে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। অনেকে চান ইউটিউব ফেসবুকের পাশাপাশি ইউটিউবে সাকসেস হওয়ার জন্য, সেটা আপনারা করতে পারেন। সবসময় ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করবেন, কিন্তু কাজটা হতে হবে রেগুলার। কিন্তু সাকসেস রেট যদি আপনি মনে করেন, তাহলে আমি বলবো ইউটিউব থেকে ফেসবুকের সাকসেস রেট হচ্ছে বেশি। আপনি যদি টানা 6 মাস ফেসবুকে কাজ করেন, তাহলে আপনি এখান থেকে একটা সাকসেস রেট পাবেন ভালো পরিমাণে। আর যদি মনে করেন যে না, ইউটিউবে কাজ করবেন, ইউটিউবে কিন্তু অনেকেই 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার্স লেগে যায়, তারপরেও সাকসেস হতে পারে না, কারণ ওই প্ল্যাটফর্মটা একটু হার্ড। আর দেখা গেছে যে যে কোনো বিষয় নিয়ে ওটাতে ভিডিও আপনি আপলোড করতে পারেন, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে ওইখানে ভিডিওগুলো ভিউজ কম হয় সবসময়। আমার দেখা যে ওইখানে 2500 ফলোয়ার্স আছে, মানে সাবস্ক্রাইবার আছে, তারপরেও আমার ভিডিওর ভিউস হচ্ছে 30, 35, 100, এরকম হাইস্ট 200, 300 এরকম হয়। আর আপনি দেখা গেছে যে ইউটিউব ওইখানে আমি কাজ করতেছি 2 বছর, তবে রেগুলার ছিলাম না, রেগুলার হচ্ছে আজকে 2-3 মাস হয়েছি। তো যাই হোক, ফেসবুকে কিন্তু সেম অবস্থা। ফেসবুকে যদি আপনি সেটা করতে চান, আপনার 5-6 মাসে একটা আপনি দেখতে পারবেন আপনার যে সাকসেসটা, সেটা আপনি নিজের চোখে দেখতে পারবেন। আপনার একটা না একটা ভিডিও রেগুলার যদি কন্টেন্ট মানে আপলোড করতে পারেন, তাহলে একটা না একটা ভিডিও আপনার আপলোড হবে 6 মাসের ভিতরে। কিন্তু সে ভিডিওটা অবশ্যই একটা ভিডিও দিয়ে আপনি এখান থেকে দেখা গেছে যে মনিটাইজ পেয়ে যাবেন। আর ইউটিউবের ক্ষেত্রে যেটা হয়, ইউটিউবের ক্ষেত্রে কিন্তু আপনি সহজে মনিটাইজ করাইতে পারবেন না, ঠিক আছে? এরসন যে গুগল যে অ্যাডসটা দেয়, সেটা কিন্তু আপনি সহজে পাবেন না, কারণ হচ্ছে ওইখানে আপনাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। আর শর্ট ভিডিও তো 10 মিলিয়ন ভিউজ হলে আপনি পাবেন শর্ট ভিডিও থেকে ইনকাম, আর হচ্ছে 3000 ওয়াচ টাইম লাগবে লং ভিডিও থেকে। ওইখানের যে ইউটিউবের যে প্ল্যাটফর্মটা, সেখান থেকে ওয়াচ টাইম পাওয়াটা খুবই হার্ড, আর ফেসবুকে কিন্তু ওয়াচ টাইম পাওয়াটা খুবই ইজি। আর আপনি আরেকটা কাজ করতে পারেন, এটা হচ্ছে আপনার যে কোনো রিলেটেড ভিডিও কিন্তু আমরা ফেসবুকে আপলোড দিতে পারি একটা পেজে, কিন্তু ইউটিউবে কিন্তু আপনি যখন একটা ভিডিওর পর অন্য একটা ডিফারেন্ট ভিডিও আপলোড দিবেন, তখন দেখবেন আপনার ওইখানে ভিউজের পরিমাণটা কমে যাচ্ছে। মানে ওইটা একটা নিশ নিয়ে কাজ করা, নিশ বলতে হচ্ছে আপনি সিলেক্টেড একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, ওইটা নিয়ে কাজ করবেন, আদার্স কোনো ভিডিও এটাতে দেওয়া যাবে না। দিলে দেখা যায় আপনার সাবস্ক্রাইবারের রেটটা কমে যায়। আর ফেসবুকে কিন্তু আপনি সেগুলো একই পেজে অনেক ভিডিও দিতে পারেন, সেখানে কিন্তু আপনার আহামরি কোনো কিছু হয় না। তাই আমি বলবো যে ইউটিউব থেকে ফেসবুক বেস্ট। আপনারা যারা সহজেই এখান থেকে সাকসেস পেতে চান, তারা হচ্ছে ফেসবুকে আসবেন। ইউটিউব পাশাপাশি ইউটিউবটাকে রাখবেন, একদম বাদ দিয়ে দেবেন সেটা আমি বলতেছি না, পাশাপাশি আপনারা ইউটিউবটাকেও চালিয়ে যাবেন। ফেসবুকের ভিডিও অনেকে প্রশ্ন করেন যে ফেসবুকের ভিডিও ইউটিউবে দেওয়া যাবে কি না, অবশ্যই ফেসবুকের ভিডিও আপনি ইউটিউবে দিতে পারবেন, প্লাস হচ্ছে আদার্স প্ল্যাটফর্মগুলোতেও একই ভিডিও আপনি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর দেখা গেছে একই ভিডিও আপনি একই পেজে বা একই ইউটিউব চ্যানেলে বারবার আপলোড করতে পারবেন এডিট করে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আল্লাহ হাফেজ।